আসসালামু আলাইকুম। আমার ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি রইসনগর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক ক্লাস থেকে নাজমিন নাহার, সিনিয়র শিক্ষিকা, তোমাদের চারুপাঠ পাঠ্য বিষয়ের একটি অ্যাসাইনমেন্ট ক্লাস নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা মনোযোগ দেবে। এই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আসো বন্ধুরা, আমরা আজ ক্লাসে চলে যাই। খেয়াল করো, অ্যাসাইনমেন্টে আছে এক প্রথম অ্যাসাইনমেন্টটা কি দেখো, খেয়াল করো। এখানে দিয়ে দিয়েছে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম, সততার পুরস্কার, মিনু, নীলনদার পিরামিডের দেশ। তাহলে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম, অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম কি কি দেখো, সততার পুরস্কার। আমাদের গল্প আছে না, প্রথম গল্পটি সততার পুরস্কার, সেটি সততার পুরস্কার। তারপরে দেখো মিনু, মিনু গল্প আছে, মিনু গল্প তিন নম্বরে আছে। নীলনদ আর পিরামিডের দেশ, এই তিনটি গল্প। এখানে দেখো অ্যাসাইনমেন্ট অর্থ কী, নির্ধারিত কাজ। আমরা যেটি দিব সেটি নির্ধারণ করা থাকবে, সেটি থেকে তোমরা উত্তর করবে। এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের মূল বৈশিষ্ট্য। অ্যাসাইনমেন্ট করার জন্য তোমাদের নির্দেশনা দেওয়া আছে। তোমরা একটা খাতার মতো কভার পেজ করবে, সাদা কাগজ নেবে, তার উপর তোমাদের নাম, শ্রেণী, বিষয়, রোল নাম্বার, স্কুলের নাম, এগুলো উল্লেখ থাকবে। কভার পেজটা খুব সুন্দর করে করতে হবে। তো এখন এখানে আছে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আমরা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে আছে ইহুদি বংশে প্রথম গল্প সততার পুরস্কার। এই সততার পুরস্কারে আছে ইহুদি বংশে তিনজন লোকের কী কী শারীরিক সমস্যা ছিল। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি একজন লোকের সর্বাঙ্গে অর্থ কী, সারা শরীরে ধবল রোগ ছিল, ধবল অর্থ সাদা রোগ ছিল। আরেকজনের মাথায় টাক ছিল, টাক অর্থ কি, মাথায় চুল নেই, চুল ছিল না। আরেকজনের দুই চোখই অন্ধ ছিল, সে চোখে দেখতে পেত না। তাহলে আমরা ক নাম্বারের উত্তর পেয়ে গেছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে তোমাদের খাতার মধ্যে লিখতে হবে। দুই নম্বর আছে সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে যে তৃতীয় ব্যক্তি কে, যার দুই চোখ অন্ধ ছিল, তিনিই হচ্ছেন আমাদের এই গল্পের, সততার গল্পের তৃতীয় ব্যক্তি। তাহলে আমরা তৃতীয় ব্যক্তি নিয়ে আলোচনা করব। তৃতীয় ব্যক্তি হচ্ছে, দেখো আমাদের বইয়ের মধ্যে আমরা বই দেখে দেখেই আমরা এগুলো করব। তৃতীয় এটা হচ্ছে, পূর্বে ওই লোকটি অন্ধ ছিল, অন্ধ থাকার পরে সেখানে গিয়ে পূর্বে যে লোকটি অন্ধ ছিল সে একজন স্বর্গীয় দূত এলেন, স্বর্গীয় দূত এসে তাকে জিজ্ঞাসা করলেন
যে তোমার কি দরকার, তোমার কি চাই। তো উনি কি বলেছিলেন যে আমার ছাগল দরকার, যদি ছাগল আমাকে দেন তাহলে আমি সেই ছাগল লালন পালন করব, সেই একটা ছাগল থেকে অনেক ছাগল হবে, সেই ছাগলের দুধ বিক্রি করতে পারবো, সেই ছাগল বিক্রি করতে পারবো, করে করে আমি অর্থ উপার্জন করব, করে আমি সংসার চালাতে পারব। তাই উনি অন্ধলোকটি সেই স্বর্গীয় দূতের কাছে ছাগল চেয়েছিলেন। তো যখন ওই অন্ধলোকটির কাছে উনি আবার ফিরে এলেন, ফিরে এসে উনি সেই অন্ধলোকটির কাছে স্বর্গীয় দূত যে জিজ্ঞেস করলেন যে বাবা, আমি তো একজন বিদেশি লোক, আমার দেশে ফিরে যাওয়ার মতো কোনো সহায় সম্বল কিচ্ছু নেই, আমি আপনার কাছে কিছু অর্থ সাহায্য চাচ্ছি, আপনি দয়া করে আমাকে এই দেশ ছাড়ার মতো কিছু অর্থ দিন, দিয়ে সাহায্য করুন, তাহলে আমি আমার নিজের দেশে ফিরে যেতে পারবো, তাছাড়া আমার ওই নিজের দেশে পৌঁছবার মতো কোনো উপায় নেই। যিনি তো তখন বলছেন যে আপনি না অন্ধ ছিলেন, আপনার তো এখন দেখি চোখে দেখতে পাচ্ছেন, আপনার চোখ ভালো হয়ে গেছে, আর ওই উপরওয়ালা যিনি আপনার চোখ অন্ধ থেকে ভালো করে দিয়েছেন, চোখে দেখতে পাচ্ছেন, তিনি আপনাকে অনেক ভালো করবেন যদি আপনি আমাকে দেশে ফেরার মতো অর্থ সাহায্য করেন। তখন তিনি বললেন, ঠিকই তো, আমি চোখে দেখতাম না, আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম যে আমার চোখ ভালো করে দিন এবং আমাকে কিছু ছাগল দিন, আল্লাহ তাআলা একজন স্বর্গীয় দূতের মাধ্যমে আমাকে সাহায্য করেছেন, আমি চোখ ফিরে পেয়েছি, আমি এখন অনেক অনেক ছাগলের মালিক হয়ে গেছি, তো আমি এখন আপনাকে আমি দেশে ফেরার মতো আমি সাহায্য করব, আমি আপনাকে টাকা দিব। তখন সে বলল, হ্যাঁ ঠিকই তো, আমি আপনাকে সাহায্য করব, আমি অনেক গরিব ছিলাম। তারপরে বলছে যে বিদেশি লোকটাকে বলছে যে তুমি যা চাও তাই এখান থেকে নিয়ে নিতে পারো, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহাই তুমি লয়ে যাও, তবে আমি তোমাকে কোনো কিছুতেই বাধা সৃষ্টি করব না। ফেরেশতা তখন বললেন, ব্যাস তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন, আর তা আমি তোমার জিনিস নিব না, আমি তোমাকে শুধু পরীক্ষা করলাম মাত্র। তো এখান থেকে এখানে প্রশ্ন করেছে, সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতা সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে মানসিকতা কি পেলাম, যে এই অন্ধলোকটির মানসিকতা খুব ভালো, আল্লাহর প্রতি হাজারো শুক্রিয়া ওনার আছে, উনার চোখ অন্ধ ছিল, চোখ ভালো হয়েছে, ছাগল লালন পালন করে অনেক অর্থের মালিক হয়েছে, এর প্রতি উনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছেন, আল্লাহর প্রতি খুব সন্তুষ্ট। তাহলে পরোপকারের ওনার মানসিকতার পরিচয় পাওয়া যায়। বন্ধুরা, আমরা দুই নাম্বার শেষ করলাম, এখন তিন নাম্বারে আছে, সততার পুরস্কার গল্পটির শিক্ষণীয় দিকটি তুমি আলোচনা করো। তাহলে শিক্ষণীয় দিকটি কি, আমরা কখনো মিথ্যা কথা বলবো না, তার কারণ শিক্ষণীয় দিকটি কি একটু আলোচনা করি। একজন লোকের এই সততার পুরস্কার গল্পে একজন লোকের সারা শরীর ধবল ছিল, দ্বিতীয় জনের মাথায় টাক ছিল, তৃতীয় জনের চোখ অন্ধ ছিল। স্বর্গীয় দূদেশে ওই ধবল লোকটিকে জিজ্ঞাসা করলো, তোমার সারা শরীর যে সাদা হয়ে গেছে, তুমি কি এটি ভালো করতে চাও? বলেছে, হ্যাঁ আমি ভালো করতে চাই। তাহলে তোমার শরীর ভালো হয়ে যাবে, তোমার কি আর কোনো কিছু দরকার আছে? তখন উনি বলেছিল যে আমার কি দরকার, আমার একটি উট দরকার। তারপরে একজনের মাথায় টাক, টাকালা লোকটি কি বলেছিল যে আমি মাথায় টাক, তো আমি মাথার এই টাকটা ঠিক করতে চাই, তাহলে আমার খুব খুশি হব। স্বর্গীয় দূত বলল, হ্যাঁ এখন থেকে তোমার মাথার টাকে সমস্ত চুল হয়ে ভরে যাবে। তারপরে মাথায় চুল হলো, হওয়ার পরে স্বর্গীয় দূত আবার জিজ্ঞাসা করলো, তোমার কি আর কোনো কিছু পাওনা দাবি আছে? তখন বলেছে, হ্যাঁ আমি গাভীন গরু চাই, সেই গাভীন গরু থেকে গাভীন আমি লালন পালন করব, দুধ বিক্রি করব, অনেক গাভী হবে, সেটা দিয়ে আমি সংসার চালাতে পারব। তো তখন স্বর্গীয় দূত তাদেরকে তারও গাভীন দিয়ে দিল। তারপরে তৃতীয় লোকটিকে ওই যে দুই নাম্বার প্রশ্নে বললাম যে চোখ অন্ধ ছিল, বলল আমি চোখটা ভালো, চোখে দেখতে চাই, চোখটা ভালো করে দিল। তারপর বললো, তোমার আর কোনো কিছু দরকার আছে? তখন বলেছিল যে আমার একটু
ছাগল দরকার, ছাগল দিলে আমি ছাগল লালন পালন করে এখান থেকে আমি অনেক ছাগল হবে সেটি বিক্রি করব, ছাগলের দুধ হবে তা বিক্রি করব, করে আমার সংসারে অনেক সচ্ছলতা আসবে। তো এই গল্পে আমরা শিক্ষণীয় 3 নম্বরে শিক্ষণীয় দিকটি অল্প কথায় কি, 1 নম্বর আর 2 নম্বরে যে লোকটি ধবল রোগ আর মাথায় টাক, তাদের কাছে আবার স্বর্গীয় দুধ এসে বলল, তোমাদের তো সাদা রোগ ছিল, সাদা রোগ ভালো হয়ে গেছে, তুমি আমাকে কিছু সাহায্য করো, তোমার অনেক তুমি অনেক ধনী হয়ে গেছো, আমার দেশে ফেরার মতন অর্থ নাই, আমাকে সাহায্য করো, আমি দেশে ফিরবো। বলছে, না আমি বরাবরই এরকম বড় লোক ছিলাম, আমার অনেক ধন সম্পত্তি ছিল, তোমার মিথ্যা কথা, তোমাকে আমি কিচ্ছু দিব না। তারপরে দ্বিতীয় লোকটির মা যে আবার জিজ্ঞাসা করলো স্বর্গীয় দূত, যে তোমার তো মাথায় টাক ছিল, অনেক চুল হয়েছে, তুমি অনেক গরিব ছিলে, তোমার এখন অনেক সম্পত্তি হয়েছে, তোমার অনেক গাভীন হয়েছে, এগুলো থেকে তুমি আমাকে কিছু সাহায্য করো, আমি আমার নিজ দেশে ফিরব, নিজ দেশে ফেরার মতন কোনো অর্থ নেই। তখন বললো, না আমি বরাবরই এরকম ছিলাম, আমি কখনোই দরিদ্র ছিলাম না, তো শুধু ওই অন্ধ লোকটি তাকে হেল্প করেছে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছে। এজন্য আমরা শিক্ষণীয় দিকটি পেলাম কি, সেই যে ধবল রুগী আর হচ্ছে টাকওয়ালা আবার সেই পূর্বের অবস্থানে ফিরে গেল, সেই স্বর্গীয় দুধের আল্লাহ তাআলার অভিশাপে সেই আবার দরিদ্র হয়ে গেল, তার মাথায় টাক হয়ে গেল, তার সারা শরীর ধবল রোগে ভরে গেল। তো এখান থেকে আমরা পেলাম যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না, আমরা কখনো কারোর সাথে অতিরঞ্জিতভাবে কথা বলবো না, সবসময় সত্যটাই স্বীকার করব, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করব, আল্লাহকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করব। তো এখন বন্ধুরা, বোলতার ভীমরুল মিনু, বোলতা বা ভীমরুলকে মিনু শত্রু ভাবত কেন, বোলতা বা ভীমরুলকে মিনু শত্রু ভাবত কেন। এখন 4 নম্বরে যাব আমরা, এটা হচ্ছে মিনু গল্প থেকে বলা হয়েছে। মা মরা মিনু, সে কী করতো, বাবা মা বাবা জন্মের আগেই মারা গেছে, তারপর দেখো, আচ্ছা বোলতা বা ভীমরুলকে মিনু শত্রু ভাবত কেন, বোলতা বা ভীমরুল কামড় দিলে অনেক ফুলে যেত, তার বিষ সর্বাঙ্গে ছড়িয়ে যেত, এজন্য মিনু ভীমরুল বা বোলতাকে খুব ভয় পেত। আচ্ছা তারপর একটা প্রশ্ন দেখো, লোকে যোগেন বসাককে মহৎ লোক ভাবত কেন, যোগেন বসাকে মিনু গল্পের মধ্যে আছে, মিনু মা মরা একটি মেয়ে, বাবা জন্মের আগেই মারা গেছেন, সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে, বয়স মাত্র 10 বছর, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে, সে সব রকম কাজই করতে হয়, লোকে অবশ্য কি বলে, এই যে মিনুকে যোগেন বসায় তার বাড়িতে আশ্রয় দিয়েছে, বাড়িতে রেখেছে, এই জন্যই যোগেন মশাইকে সবাই যোগেনবাবুকে কি বলেন, যোগেনবাবুকে সবাই মহৎ লোক বলেই জানেন। তো এখন আমরা 6 নম্বরে যাব, মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে এসেছিল কেন। তো বন্ধুরা, আমরা এখন এই উত্তরটা কোথায় পাবো, 8 নম্বরে আছে। দেখো, মিনুর খুব জ্বর এসেছিল গায়ে, নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের প্রতাপে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, জ্বরের ঘরেই হঠাৎ তার মনে পড়ে গেল তার বাইরে একটি দরকারি কাজ আছে। দরকারি কাজটা কি, আস্তে আস্তে উঠে সে বিছানা ছেড়ে বাইরে গিয়ে দাঁড়ালো, ছাদে গিয়ে দাঁড়ালো, দেখতে পেল তার সুখ তারা উঠেছে পূব আকাশে। তখন সে পিসিমার কাছে বলছে যে, পিসিমা পিসেমশাই সবাই তো ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি ছাদে উঠে দেখবো আমার শুকতারাটা কীভাবে জলজল করছে। তখন তার চোখে পড়লো যে ঠিক শুকতারাটা উঠেছে লাল পূব আকাশে। তারপরে তখন সে বলছে, বাহ চমৎকার, আঁচ উঠেছে তো আমার শোয়ের, সেই শুকতারাকে মিনু কী বলতো, শোয় বলে সম্বোধন করত। তাই মিনুর প্রচণ্ড জ্বর থাকা সত্ত্বেও যখন তার শোয়ের কথা মনে পড়লো, তখন সে আস্তে আস্তে বিছানা ছেড়ে সিঁড়ি দিয়ে তার পূব আকাশের দিকে তাকিয়ে শোয়কে দেখলো, এজন্যই মিনু বিছানা ছেড়ে জ্বরের মধ্যে উঠে গিয়েছিল। 7 নম্বরে, সমাজে তার আর ঘর ছেড়া মানুষ কিসের টানে ছুটে যায়। তাহলে আমরা এটি বইয়ের মধ্যেই পাবো শিক্ষার্থী বন্ধুরা, এটা নীলনদ আর পিরামিড গল্প থেকে এসেছে। তাহলে সমাজে তার
প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয়। পৃথিবীর বহু সমাজে তারও ঘরছাড়া মানুষ, তাই এই মসজিদগুলোকেই প্রাণ ভরে দেখার জন্য সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এই কায়রোতে ছুটে আসেন। তাই এখানে বলা হয়েছে সমাজে তারার ঘরছাড়া মানুষ এই মিশরে মসজিদ দেখার টানে ছুটে আসেন। তো নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় দাও। আট নম্বর প্রশ্ন উত্তর, শিক্ষার্থী বন্ধুরা, লেখক বলেছেন এখানে কি বলেছেন? চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা, হাওয়াতে কাত হয়ে তেকোনা পালতোলা। তেকোনা মানে কি? তিনটা কোনা, তিনটা কোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে হাওয়ায় দুলতে দুলতে চলেছে নৌকাখানি। ভয় হয় আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পাল্টা এক ঝটকায় চৌচির হয়ে যাবে নৌকা, নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি, মানে একটা দুটো আর একটু হাফ অর্ধেকটা, এটাকে আড়াইটা বলা হয়, আড়াইটা ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। তাই এখানে বলা হয়েছে নীলের উপর ভেসে চলা নৌকা দেখতে লেখকের এই অভিজ্ঞতা হয়েছিল, সেটি এখানে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, মৃত ব্যক্তি সম্পর্কে ফারুয়ারা কি বিশ্বাস করতেন? মৃত ব্যক্তি সম্পর্কে ফারুয়া অর্থ কি? সম্রাট। তাহলে ফারাওরা কি করত বিশ্বাস করতেন? ফারাওরা কি বিশ্বাস করতেন যে তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না? পরলোকে একটা অনন্ত জীবন থাকে, যদি কারো মারা যায় সেই শরীর পচে যায় বা ক্ষত হয় তাহলে তারা কবরে যেয়ে মারা যেয়ে অনন্ত জীবন আর ফিরে পাবে না। তাই মৃত্যুর পর দেহটাকে কী করে রাখা হয়? মমি করে রাখা হয়, সেটাকে এমন একটি শক্ত পিরামিডের ভিতর রাখা হয় যেন তারা তার ভিতর ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পড়ে। খুব শক্ত একটা জিনিস দিয়ে, মমি দিয়ে সেই দেহটাকে এমনভাবে রাখা হয় সে মমির ভিতরে কেউ ঢুকতে পারবে না, সেই যে লাশটাকে কিছুই করতে পারবে না। তাই ফারাওরা কী করে এই ধারণাটি করে যে তাদের মারা যাওয়ার পরে যাতে মৃত্যু লাশটা পচে না যায় সেজন্য তারা মমি তৈরি করে রাখে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, নীল নদার পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী অনুযায়ী সুদানবাসীর শারীরিক গঠনের বর্ণনা দাও। আচ্ছা, যেমন ধরো সুদানবাসীরা কেমন? সুদান আসলে কি? নীল নদার পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী অনুযায়ী সুদানবাসীর শারীরিক গঠন নিম্নরূপ এরকম হতে পারে। সুদানবাসী আফ্রিকার একটি মুসলিম দেশ হচ্ছে সুদান। সুদানরা কৃষ্ণকায় হয়, তারা মাথার চুল কুঁকড়ানো কুঁকড়ানো থাকে এবং কারোর কারোর মাথা দেখা যায় একদম টাক, তাদের মাথায় চুলও থাকে না, তাদের কারোর কারোর মাথা একদম গোলাকৃতি। তারপর কি হয়, তাদের সুঠামো দেহের অধিকারী হয় তারা, তারা অনেক দীর্ঘাকায়িত হয় না, মিডিয়াম আকারের হয়, মানে মধ্যম আকৃতির হয় তারা, তাদের গায়ে অনেক শক্তি, খুব সুঠামো দেহের অধিকারী বেশিরভাগ লোকই তারা। আবার কি হয়, কিছু কিছু লোক দেখতে পাওয়া যায় খুব কম, একটু লম্বা টাইপের। তাহলে সুদানবাসীরা কেমন দেখতে? ওরা হচ্ছে খুব কালো, নিগ্রোর মতো কালো, কালো কুচকুচে, ওদের মাথায় ঝাঁকড়া কুঁকড়ানো কুঁকড়ানো চুল থাকে, চুলটা বিনুনি করার মতো সুন্দর, মনে হয় যে চিরুনি দিয়ে আঁচড়িয়ে আঁচড়িয়ে বিনুনি করে রেখে দিয়েছে, সুন্দর দেখতে। তো এখন আমরা এই প্রশ্নের উত্তরটিও পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন উত্তরগুলোর বিষয়বস্তুর আমরা সব উত্তর পেয়ে গেছি, তোমরা কি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? আর এই যে তোমরা খাতার মধ্যে অ্যাসাইনমেন্ট তৈরি করবে এর মধ্যে কোনো প্রকারের বানান ভুল হতে পারবে না, বিষয়বস্তু এবং প্রশ্নের সঙ্গে উত্তরের সঙ্গতিপূর্ণ নেই এরকম কোনো কিছু লেখা যাবে না। আমি এজন্যই তোমাদের আজ অ্যাসাইনমেন্ট ক্লাস নিয়ে আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা যথাযথভাবে অনুধাবন করতে পেরেছ, তোমাদের বুঝতে কোনো রকমই সমস্যা হয়নি। তাহলে
আমি তোমাদের এই কাজগুলোই অ্যাসাইনমেন্টের এই কাজগুলোই হোমওয়ার্ক দিয়ে দেব শিক্ষার্থীরা হোমওয়ার্ক নেবে অ্যাসাইনমেন্টের হ্যাঁ এক নাম্বার অ্যাসাইনমেন্ট এক নাম্বার অ্যাসাইনমেন্ট তোমরা করে এনে আমাকে দেখাবে ইনশাল্লাহ তাহলে তোমরা যথা নিয়মে যথা সময়ে অ্যাসাইনমেন্ট তৈরি করে স্কুলে তুমি আসো বা তোমার অভিভাবক আসে বা অনলাইনে যে কোনোভাবেই হোক এটা জমা দিতে হবে তোমরা ঠিকঠাক মতো থাকবে ভালোভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে আর তোমরা যদি বাইরে আসো তাহলে মাস্ক ব্যবহার করবে মাস্ক ছাড়া চলাফেরা করবে না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন সময় সকাল